প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বারবার জীবনে প্রায় সব মানুষের থেকেই ধোকা আর প্রতারণা উপহার পেয়েছি। প্রথমে পরিবারের কিছু আপন মানুষদের থেকে ধোকা, তারপর কাছের বন্ধুদের থেকে ধোকা, এবং পরিশেষে নিজের সবচেয়ে কাছের মানুষ থেকেও ধোকা। হাসতে গেলেও এখন কেমন যেন নিজের মুখের হাসিটাকেও ধোকা ধোকা লাগে। নিজের ছায়াকে এখন বড় ভয় লাগে। নতুন মানুষের সাথে নতুনভাবে পরিচিত হতে গেলে খুব বিবেকে বাঁধে। নিজেই নিজেকে বারবার একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করতে থাকি, পুনরায় আবার ধোকার ফাঁদে পড়তে যাচ্ছি না তো? শুনেছি ধোকা খাওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। বারবার বোকামি করে তো ইতিমধ্যে ধোকাবাজিতে পরিপূর্ণ হয়ে আছি। এবার সত্যি অতি চালাকি করে একা বেঁচে থাকতে শিখব। থিওরি নিজের মনের মধ্যে কেঁথে নিয়েছি, অদ্ভুত একাকিত্ব কখনো ধোকা দিবে না।